কোভিড শিল্ড কত জন নিয়েছেন একটু হাত তুলবেন কোভিড শিল্ড থ্যাংক ইউ কোভ্যাকসিন কারা নিয়েছেন মানে কম আর কোভ্যাকসিন যে নিয়েছে তাকে ব্রিটেনেও ঢুকতে দিচ্ছে না তাকে কোনো রাজ্যে ঢুকতে দিচ্ছে না কোনো রাষ্ট্রে ঢুকতে দিচ্ছে না ইন্ডিয়াকে ব্যান করে রেখে দিয়েছে ইন্ডিয়া শ্রীলঙ্কা আর বাংলাদেশকে কোভিড শিল্ড ব্রিটেন থেকে শুরু করে অ্যালাউ হয়ে গেছে আমরা কিন্তু কোভিড শিল্ডটাই দিয়েছি আর কোভ্যাকসিন হচ্ছে নরেন্দ্র মোদীর কোম্পানি কোভ্যাকসিন তিনি নিজেও নিলেন তিনি তাহলে আমেরিকায় কি করে গেলেন ছাত্রছাত্রীরা অ্যালাউড নয় আমেরিকায় যাওয়ার জন্য কোভ্যাকসিন দিলে অ্যালাউ করছে না WHO আমি অনেকদিন ধরে চিঠি লিখেছি আমি ব্লেম করছি না যে আমাদের স্টুডেন্টরা যেতে পারছে না কোভ্যাকসিন ইজ নট রিকগনাইজড কোভ্যাকসিনটাকে রিকগনাইজড করাতে হবে ইন্ডাস্ট্রিয়ালিস্টরা যেতে পারছে না ছাত্র যুবরা যেতে পারছে না প্রয়োজনীয় মা বাবা তার ছেলে মেয়ের ট্রিটমেন্টের জন্য হঠাৎ করে প্রয়োজন যেতে পারছে না কোভিড শিল্ড যেতে পারছে আমরা এই জন্য কোভিড শিল্ডটা বেশি দিয়েছি যারা কোভ্যাকসিন নিয়েছে তাদের জন্য আমি প্রধানমন্ত্রীকে আগেই চিঠি দিয়ে রেখে দিয়েছি এবং মিটিংয়েও বলেছি যে WHOকে দিয়ে এটা ইমিডিয়েট রেকগনাইজড করান যাতে আমাদের কোনো ভাই বোনের কোনো অসুবিধে না হয় বাইরে যাত্রা করতে উৎসবের মধ্যে আছে আমাদের লাইফে কিছু কিছু ঘটনা আমার একান্তে বইতেও লেখা আছে অনেক ঘটনা অনেক রকম অনেক কিছু ক্লিক করে যায় দেখবেন সকালবেলা ঘুম থেকে উঠলে আমরা বলি না মর্নিং শোজ দ্য ডে সকালটা দেখে মনে হয় সারাদিনটা কেমন যাবে অনেকদিন দেখবেন শুধু বাধা 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 মানে কি কাজে আপনার বাধা আসবে সুতরাং এই জিনিসগুলো আমাদের কাজ করতে শেখায় যাই হোক অনেকটা বেশি আবেগ প্রবণিত হয়ে কিছু কয়েকটা কথা বলে ফেললাম এরকম যখনই সুযোগ আসবে কিছু কিছু ঘটনা বলবো কারণ সব ঘটনা তো জীবনে সবাইকে জানাতে পারি না আর জানিও না সকলে আপনাদের আমি সকলকে মা দুর্গা শুভ বিজয়া শুভ দশেরা শুভ দশেন পাহাড়ের ওদিকে আমার ছট পুজো আসছে ছট মাইকি পুজো গঙ্গা পুজো 10-11 ছুটি দেওয়া হয়েছে তার জন্য হিন্দি ভাষাভাষীদেরও আমার অভিনন্দন জানাচ্ছি দশেরাতেও জানাচ্ছি আমাদের দুর্গা পুজো ওদিকে